चलो কিছু কিছু দিন খুব স্পেশাল হয় না, আজকে সেরকমই একটা দিন। তো সকাল সকাল আমাদের প্রচুর কাজ ছিল, এখন বাজে দুপুর একটা, রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি আমরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো করে ইন্ট্রোটাও দিতে পারলাম না, সবাই ডাকাডাকি করছে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের পার্লারের ওপেনিং ডে বা ইনগ্রেশন ডে বলতে পারো। তো এই হচ্ছে আমাদের পার্লারের এন্ট্রান্স, আর অনুপ এই গাছ দুটো গিফট করেছে। তো কি বলবো বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি এতটাই এক্সাইটেড ছিলাম সেই দিনটাতে, মানে এটা 6 তারিখের ঘটনা, 6th August। তো ওই দিনকে ওপেনিং ডে ছিল। আমার বোন দেখো ভেতরে জিনিসগুলো সাজাচ্ছে, আর মা সাজুগুজু করে এসে দাঁড়িয়ে আছে। বাবাও টুকটাক কাজে হাত লাগিয়েছে, আর এই যো আমার বরমশাই, সেও প্রচন্ড এক্সাইটেড। মা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে আমাদের পার্লারে ইনগ্রেশন ডে, আজ 6th August। তো আজকের পুরো ভিডিওটা সেই নিয়েই, চলো তোমাদের পার্লারটার ভেতরটা ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর করে সাজানো হয়েছে, লাল আর হলুদ, লাল হলুদ না, এটা হচ্ছে গোল্ডেন কালার। এইটা হচ্ছে পার্লারের নাম, পূজান পিথস মেক ওভার গ্ল্যামার ওয়ার্ল্ড। আর এইরকম ভাবে সুন্দর করে ফুলের মালা টালা দিয়ে সাজানো হয়েছে, চলো আমরা ভেতরে দিয়ে ঢুকি। এই হচ্ছে আমার মা, যে ফিতে কাটবে, চলো। এই হচ্ছে আমার বোন, উপরটা সাজাচ্ছে, এখনো সাজানোর পর্ব এখনো চলছে। পূজা দিন বাবাও কিছু কাজ করছে, টু ডেজ অফার, অ্যাডভান্স বুকিং এর 25% ফ্লাইট ডিসকাউন্ট। আর এই হচ্ছে আমাদের ঠাকুর এখানকার, এই হচ্ছে আমি। সেলোটেপটা তো কোথায় ছিল? চলো চলো, হ্যাপি ওপেনিং ডে, এই হাত তালি দাও। আরেকবার
তো আমাদের কেক কাটা এবং খাওয়ার পর্ব তো কমপ্লিট হয়ে গেছে আর এখন অলরেডি দুজন কাস্টমার এসে বসে রয়েছে তাদের আইব্রোজ করা হবে তো প্রথম দিনটা আমাদের পার্লারে ঠিক কীভাবে কাটছে বেশি কিছু কথার মাধ্যমে না বলে শুধু মোমেন্টসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পার্লারের ইন্টেরিয়ারটা খুব সিম্পলের ওপর রাখার চেষ্টা করা হয়েছে আর হোয়াইট এর ওপর মানে সমস্ত ফার্নিচার হোয়াইট সালমাইকা ইউজ করা হয়েছে শুধুমাত্র এই ঠাকুরের সিংহাসনটাই আলাদা কালারের তো আমাদের পার্লারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও অলরেডি দেখো কাস্টমার চলে এসেছে অনেকেই আসছে আস্তে আস্তে তো সবাই ম্যাক্সিমাম আজকে আইব্রোজ করাচ্ছে যেহেতু আইব্রোজে অফারটা দেওয়া হয়েছে যাই হোক এখন বিকেল হয়ে গেছে মাঝখানে লাঞ্চ করে এসেছি আইসক্রিম এই আইসক্রিম বলছি কেকটা ভালো ভালো আইসক্রিম কেক ভালো আইসক্রিম কেক ভালো যেহেতু রাস্তার ধারেই দোকানটা তো বসে থাকার জায়গাটা বেশ ভালো হয়েছে মার তো খুব ভালো লেগেছে আর আমাদের বাড়ির সামনেই একদম দোকানটা কাজ কমপ্লিট আমি বেরিয়ে যাচ্ছি 9টা বাজে এই বাড়ি চলে গেলাম দাদা আমি এখন বাড়ি চলে যাচ্ছি তাহলে পুরো বাড়ি কি করব পাউল যে এখন ভি রাখনি বাড়ি চলে যাচ্ছি কি করব অন্য তো শরীরটা ভালো নেই তাই চলে যাচ্ছি মুখটা দেখাও সবাই টাটা সবাইকে দেখাও আমি দাদাকে দেখাও আমি ঘুরে আসবো একেবারে 15 আগস্ট হ্যাঁ তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন খারাপ লাগছে কারণ সবাই এখন ওখানে ভিড় করেছে আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন যাই হোক একেবারে ঘুরতে যাবো মাঝখানে তাই মাঝখানে আসতে পারবো না একেবারে ঘুরে টুরে আবার আসবো তখন তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করবো তো চলো টাটা বাড়ি যাই আমরা নিউ টাউনে ঢুকে গেছি ঢুকে প্রচণ্ড খেতে পেয়েছিল তো এই যে প্যান ফ্রাইড মোমো নিয়েছি আর প্যান ফ্রাইড মোমোটা প্রায় শেষের দিকে তো ঝাল লেগেছে না অনুকে বললাম একটা থামস আপ নিয়ে ঢুকতে যাই হোক চলো আমরা নিউ টাউন পৌঁছে গেছি বাড়িও চলে এসেছি বাড়িতে ঢুকবো তারপর একটু রেস্ট নেবো তারপর দেখি রাত্রে কি খাওয়া যায়